হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজ আলোচনা করব গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে। নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আলোচনা করার পূর্বেই ভিউয়ার্স আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন, যাতে করে পরবর্তীতে শিক্ষা, আইটি এবং নিয়োগ সংক্রান্ত যাবতীয় ভিডিওগুলো আপনারা পেতে পারেন। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ে নিম্নোক্ত পদসমূহে সরাসরি নিয়োগের জন্য পদের পার্শ্বে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশের নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। এখানে পদের নাম এবং বেতন স্কেল দেওয়া আছে। কম্পিউটার অপারেটর বেতন স্কেল দেওয়া আছে 13, পদসংখ্যা দেওয়া আছে 4টি, বয়সসীমা দেওয়া আছে 30 বৎসর, শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি হতে হবে, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, বেতন গ্রেড দেওয়া আছে 16, পদসংখ্যা দেওয়া আছে 1টি, বয়স বলা হয়েছে অনূর্ধ্ব 30 বৎসর, তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য, শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ, অর্থাৎ এইচএসসি পাশ হলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন, কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে অবশ্যই হতে হবে। এবং কোন কোন জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন না, ভিউয়ার্স আপনারা একটু দেখে নেবেন। এরপর বলা হয়েছে ক্যাশ সরকার 17তম গ্রেড, পদসংখ্যা দেওয়া আছে 1টি, 30 বৎসর দেওয়া আছে বয়স, কোনো স্বীকৃত বোর্ড হতে বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, অর্থাৎ এখানেও কিন্তু আপনি এইচএসসি পাশ হলে কিন্তু আবেদন করতে পারবেন, কম্পিউটার চালানোয় অবশ্যই দক্ষ থাকতে হবে। এবং কোন কোন জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন না আপনি একটু দেখে নেবেন। অফিস সহায়ক গ্রেড দেওয়া আছে 20, পদসংখ্যা আছে 6টি, বয়স দেওয়া আছে 18 থেকে 30 বৎসর, কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন, অর্থাৎ এসএসসি পাশ হলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এখানে বলা হয়েছে নিম্নের শর্তাবলী আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষার অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে। 25/3/2020 খ্রিস্টাব্দ তারিখে প্রার্থী বয়সসীমা বিজ্ঞপ্তির 4নং কলামের বর্ণনা অনুযায়ী হতে হবে, তবে মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধার পুত্র কন্যা শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ 32 বছর, বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। আবেদনপত্র পূরণ সংক্রান্ত কিছু শর্তাবলী এখানে উল্লেখ করা হয়েছে। পরীক্ষা অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ mohpw.teletalk.com.bdo ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন। আবেদনের সময়সীমা এখানে দেওয়া হয়েছে অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় দেওয়া হয়েছে 1 মার্চ 2021 খ্রিস্টাব্দ তারিখ সকাল 10 ঘটিকা থেকে শুরু হবে, এবং অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় দেওয়া হয়েছে 31 মার্চ 2021 খ্রিস্টাব্দ বিকাল 5টা পর্যন্ত। উক্ত সময়ের মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS-এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। অনলাইনে আবেদনপত্র প্রার্থীর তার রঙিন ছবি অবশ্যই দৈর্ঘ্য 300 এবং প্রস্থ 300 হতে হবে, এবং স্বাক্ষর হতে হবে দৈর্ঘ্য 300 এবং প্রস্থ 80, স্ক্যান করে নির্দিষ্ট স্থানে আপলোড করতে হবে, এবং ছবির সাইজ অবশ্যই 100 কিলোবাইটের বেশি হতে পারবে না, এবং স্বাক্ষরের সাইজ অবশ্যই 60 কিলোবাইটের বেশি হওয়া যাবে না। অনলাইনে আবেদনপত্র পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তীতে সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা যাকে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন। অনলাইনে আবেদনপত্র পূরণে আবেদনপত্রে একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন। SMS প্রেরণের নিয়মাবলী এবং পরীক্ষা ফি প্রদান সম্পর্কে কিছু বিষয় এখানে উল্লেখ করা হয়েছে। 1নং থেকে 2নং পদের জন্য পরীক্ষার ফি বাবদ অবশ্যই 100 টাকা দিতে হবে, এবং টেলিটক সার্ভিস চার্জ বাবদ আছে 12 টাকা, মোট 112 টাকা, এবং 3নং ও 4নং পদের জন্য পরীক্ষার ফি বাবদ 50 টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ বাবদ 6 টাকা, সর্বমোট 56 টাকা দিতে হবে, 72 ঘন্টার মধ্যে অবশ্যই জমা দিতে হবে। সেটা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে অনলাইনে আবেদনপত্র সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে আবেদনপত্র কোনো অবস্থাতে গৃহীত হবে না। ভিউয়ার্স, আপনাদেরকে অনলাইনে আবেদন পরীক্ষার ফি জমা দেওয়ার প্রক্রিয়াটা আপনাদেরকে একটু বলছি। অবশ্যই টেলিটক সিম হতে হবে, টেলিটক সিমের মোবাইল অপশনে গিয়ে মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে MOHPW, স্পেস দিয়ে ইউজার আইডিটা লিখতে হবে এবং সেন্ড করতে হবে 16222 নাম্বারে। দ্বিতীয় SMS যখন আসবে তখন দ্বিতীয় SMS-এর মোবাইল অপশনে মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে MOHPW, স্পেস দিয়ে লিখতে হবে YES, স্পেস দিয়ে পিন নাম্বারটি লিখতে হবে এবং সেন্ড করতে হবে 16222 নাম্বারে। প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি mohpw.teletalk.com.bd অথবা গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় ওয়েবসাইট এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS-এর মাধ্যমে শুধুমাত্র যোগ্য প্রার্থীদেরকেই যথাসময়ে জানানো হবে। অনলাইনে আবেদনপত্র প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি অবশ্যই সার্বক্ষণে সচল রাখতে হবে এবং SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়।
তো ভিউয়ার্স, এই ছিল গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য। পরবর্তীতে শিক্ষা, আইটি এবং নিয়োগ সংক্রান্ত যাবতীয় ভিডিও পাওয়ার জন্য অবশ্যই ভিউয়ার্স আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন, যাতে করে পরবর্তীতে শিক্ষা, আইটি এবং নিয়োগ সংক্রান্ত যাবতীয় ভিডিও ছাড়া মাত্রই আপনারা পেতে পারেন। ধন্যবাদ সবাইকে।